ব্রেল কেন দরকার? শ্রী অনিমেষ ভট্টাচার্য। সেদিন ট্রেনে যেতে যেতে সময় কাটানোর জন্য একটা ব্রেল বই পড়ছিলাম, দেখে সামনে বসে থাকা একজন সহযাত্রী বললেন, এখন ব্রেল বই কি দরকার? আমার পাড়ায় কয়েকজন দৃষ্টিহীন ছাত্রছাত্রী মোবাইল ফোনে শুনে শুনে বেশ ভালোই পড়া বলে। আমার এই লেখা দরকার হতো না যদি না সেদিনের সেই সহযাত্রী এই প্রশ্নটি করতেন। অত্যাধুনিক প্রযুক্তির যুগে আইপড, আইপ্যাড, স্মার্টফোন, ডেইজি প্লেয়ার প্রভৃতি যন্ত্রপাতি সহজে পাওয়া যায় এবং বইপত্র শ্রুতি পুস্তক হিসেবে দৃষ্টিহীন শিক্ষার্থীরা শুনে শুনে পড়তে পারে। এইভাবে শুনে শুনে শিক্ষা, সঙ্গীত, খেলাধুলা সম্পর্কে দৃষ্টিহীনরা শুধুমাত্র তথ্যটাই জানতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে ব্রেইল বর্তমান যুগে অপ্রয়োজনীয়, কারণ ব্রেইল পড়তে ও লিখতে অনেক সময় লাগে। এই জেট গতির যুগে সময় বাঁচানো অত্যন্ত জরুরি। তাছাড়া ব্রেইল বই কস্ট এফেক্টিভ নয়। বিশেষজ্ঞরা আরও বলেন যে ব্রেইল বই সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন ইতিহাসের কোনো বই যেটি ব্রেলে 10 খণ্ড, সেটি এক স্থান থেকে অন্য স্থানে সহজে নিয়ে যাওয়া যায় না। অথচ এই বইটি অনায়াসে একটি চিপে শ্রুতি পুস্তক হিসেবে নিয়ে যাওয়া সম্ভব। অনেকে মনে করেন বই পড়ার মুখ্য উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। শ্রুতি পুস্তকের মাধ্যমেও দৃষ্টিহীনরা জ্ঞান লাভে সক্ষম হয়। এখন দেখা যাক, ব্রেলের মাধ্যমে পড়াশোনা করলে এবং দৈনন্দিন কাজে ব্রেল ব্যবহার করলে দৃষ্টিহীনদের কি সুবিধা হয়। যখন লুই ব্রেল ভ্যালেন্টাইন ওয়ার্ড স্কুলে পড়াশোনা করতেন, তখন দৃষ্টিহীনদের উঁচু উঁচু অক্ষরের সাহায্যে পড়াশোনা করতে হতো। এই ব্যবস্থায় দৃষ্টিহীনরা শুধুমাত্র পড়তে পারত, তাদের লেখার কোনো ব্যবস্থা ছিল না। লুই ব্রেল যখন ব্রেল পদ্ধতি আবিষ্কার করলেন, তখন থেকেই দৃষ্টিহীনদের পড়াশোনা অনেক সহজ হল। কেননা ব্রেলের 6টি বিন্দুর সাহায্যেই দৃষ্টিহীনরা বিভিন্ন বিষয়ে লেখা বই যেমন সহজে পড়তে পারল, তেমনই নিজেরা বিভিন্ন বিষয়ে লেখার সুযোগ পেল। উন্নত প্রযুক্তির যুগেও ব্রেল পদ্ধতি দৃষ্টিহীনদের সঠিক শিক্ষালাভের প্রধান মাধ্যম হিসেবে স্বীকৃত। আমার 22 বছরের শিক্ষকতার জীবনে বহু দৃষ্টিহীন ছাত্রছাত্রীকে বিভিন্ন বিষয়ে পড়ানোর সৌভাগ্য হয়েছে। শ্রেণীকক্ষে বিশেষভাবে অনুধাবন করেছি যেসব শিক্ষার্থী ব্রেল বই পড়ে তারা প্রমা লাভ করে। তারা শব্দের বানান, বাক্য গঠন, যতিচিহ্নের ব্যবহার যত ভালোভাবে করতে পারে, অন্যান্য দৃষ্টিহীন শিক্ষার্থী যারা শুধুমাত্র শ্রুতি পুস্তকের মাধ্যমে পড়ে, তারা শব্দের বানান, বাক্য গঠন ও যতিচিহ্নের ব্যবহারে অত্যন্ত দুর্বল। ফলে এইসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে কোনো নোট ডিকটেট করলে হয় বসে থাকে, নয় রেকর্ড করে। শ্রুতি পুস্তক নির্ভর দৃষ্টিহীন শিক্ষার্থীরা প্রকৃত অর্থে শিক্ষা লাভ করে না। তাদের মধ্যে ব্রেল বই পড়ার অভ্যাস না থাকায় সাধারণ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ড্রপ আউটের সম্মুখীন হয়। বর্তমানে সর্বশিক্ষা অভিযানের কল্যাণে অনেক দৃষ্টিহীন শিক্ষার্থী তাদের মধ্যে ব্রেল বই পড়ার অভ্যাস না থাকায় সাধারণ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়া ছাড়তে বাধ্য হয়। বর্তমানে সর্বশিক্ষা অভিযানের কল্যাণে অনেক দৃষ্টিহীন শিক্ষার্থী সাধারণ বিদ্যালয়ে চক্ষুষ্মান ছাত্রছাত্রীদের সঙ্গে একই শ্রেণীকক্ষে পড়াশোনা করে। টাইমস অফ ইন্ডিয়ার সাম্প্রতিক খবরে প্রকাশ যে মধ্যপ্রদেশে ব্রেল না শেখার জন্য প্রাথমিক স্তরে হাজার হাজার দৃষ্টিহীন ছাত্রছাত্রী স্কুল ছুট হয়। বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে দৃষ্টিহীনতার সঙ্গে সঙ্গে বধিরতাও আছে। যেহেতু এই শিক্ষার্থীরা দেখতেও পায় না, কানে শুনতেও পায় না, তাদের কাছে শ্রুতি পুস্তক পুরোপুরি অকার্যকর, অথচ ব্রেল তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অপরিহার্য। তাছাড়া বিদ্যালয় স্তরে
প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ব্রেল বইয়ের মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীদের অক্ষর চিনতে শেখায় এবং শিক্ষার্থীরা লেখার ক্ষমতা অর্জন করে। আমাদের মনে রাখতে হবে, স্মার্টফোন, ল্যাপটপ, ডেজি প্লেয়ার প্রভৃতি যন্ত্রের চাইতে ব্রেল বই অনেক সস্তায় পাওয়া যায়। কথা হলো, শ্রুতি পুস্তক ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি দিক স্মরণে রাখা দরকার। যে দৃষ্টিহীন শিক্ষার্থীর স্পর্শ শক্তির যথেষ্ট অভাব আছে, সেখানে শ্রুতি পুস্তক ব্যবহার করতে হবে। শ্রুতি পুস্তক ব্যবহারের ফলে স্পর্শ শক্তিহীন দৃষ্টিহীন শিক্ষার্থী কিছুটা শিক্ষা লাভ করবে, যদিও তার পক্ষে অক্ষর চেনা সম্ভব হবে না। শ্রুতি পুস্তকে বর্ণিত তথ্যটুকুই সে জানবে। দ্বিতীয়ত, যেখানে রেফারেন্স ওয়ার্কের প্রয়োজন, সেখানে যদি ব্রেল বই দেওয়া সম্ভব না হয়, তাহলে শ্রুতি পুস্তকের সাহায্য নেওয়া যেতে পারে। যথেষ্ট সংখ্যক ব্রেল বই দিতে হলে ব্রেল প্রেসের সংখ্যা বাড়ানো আবশ্যক। ভারতবর্ষে প্রায় 20টি পাবলিক ব্রেল প্রেস আছে। এই প্রেসগুলির আধুনিকীকরণ করা প্রয়োজন। পশ্চিমবঙ্গে মাত্র 2টি পাবলিক ব্রেল প্রেস রয়েছে, একটি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, অপরটি ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের মল্লিকপুরে। এই দুটি ব্রেল প্রেস তাদের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসাবে ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছে। 2014 সালে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের লাল বিহারী শাহ ব্রেইল একাডেমিয়া রাজ্য সরকারের পুরস্কার লাভ করে এবং 2016 সালে আঞ্চলিক ব্রেল প্রেস, যেটা নরেন্দ্রপুরে অবস্থিত, 50 বছরের উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অবস্থিত আঞ্চলিক ব্রেল প্রেস পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সরকার অনুমোদিত মূলত পাঠ্যপুস্তক ব্রেলে ছাপায়। অন্যদিকে লালবিহারী শাহ ব্রেইল একাডেমিয়া থেকে উচ্চতর শিক্ষার কিছু বই ব্রেলে পাওয়া যায়। এখন দেখা যাক, উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সমস্ত বই ব্রেইল করা সম্ভব নয় কেন? প্রথমত, যথেষ্ট সংখ্যক ব্রেইল প্রেসের অভাব। দ্বিতীয়ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এক না হওয়ায় উচ্চশিক্ষার জন্য দৃষ্টিহীনদের শ্রুতি পুস্তকের উপর বেশি নির্ভর করতে হয়। ব্রেল বই সমস্ত শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে হলে আরও যেটা করা দরকার তা হল সাধারণ গ্রন্থাগারগুলিতে ব্রেল কর্নার স্থাপন। বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি জেলার সাধারণ গ্রন্থাগারগুলিতে একটি করে ব্রেল কর্নার থাকলে দৃষ্টিহীন পড়ুয়ারা সেখান থেকে প্রয়োজনীয় ব্রেল বই পেতে পারে। কলকাতার স্টেট সেন্ট্রাল লাইব্রেরি সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ্টের সাহায্যে একটি ব্রেল কর্নার ইতিমধ্যে স্থাপন করেছে। শিক্ষকতার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে এসেছি যে ছোটবেলা থেকে উপযুক্ত ব্রেলিস্টের তত্ত্বাবধানে দৃষ্টিহীনরা ব্রেল শিখলে স্বাধীনভাবে জীবনযাপনে সফল হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায়, প্রধান ধর্মাধিকরণের আদেশে 2009 সাল ও তার পরবর্তী বেশ কয়েকটি সাধারণ নির্বাচনে ভারতের মহামান্য নির্বাচন কমিশন দৃষ্টিহীনদের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ব্রেল শিট দেওয়ার ব্যবস্থা করেন। ফলে ব্রেল জানা দৃষ্টিহীনরা ওই ব্রেল শিটের সাহায্যে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। 2015 ও 2016 সালে মাইসোর ও বেঙ্গালোর সিটি রেলওয়ে স্টেশন দৃষ্টিহীন বান্ধব রেলওয়ে স্টেশনে পরিণত হয়েছে। মাইসোর রেলওয়ে স্টেশন, যেটি দৃষ্টিহীন মানুষদের জন্য ব্রেইল এবং ট্যাকটাইল ম্যাপের ব্যবস্থা করেছে, সেখানে স্টেশনের ভেতর হোটেলের মেনু কার্ড ব্রেলে দেওয়া হয়, টাইম টেবিলও ব্রেলে পাওয়া যায়। ব্যাঙ্গালোরের ক্রানলিভেরা সাঙ্গোলি রায়ান্না রেলওয়ে স্টেশন দৃষ্টিহীনদের সুবিধার জন্য ট্যাকটাইল ম্যাপ, যেটি রেলওয়ে স্টেশনের ব্লু প্রিন্ট হিসেবে প্রধান অবস্থানগুলি
দৃষ্টিহীনদের খুঁজে পেতে সাহায্য করে। ব্রেল পুস্তিকার মাধ্যমে সমস্ত ট্রেনের সময় এবং তাদের গন্তব্য সম্পর্কে দৃষ্টিহীনদের অবগত করে। এছাড়া রেলওয়ে কাউন্টার থেকে সমস্ত ফুড স্টলের মেনু কার্ড ব্রেলে সরবরাহ হয়। 2016 সালে মুম্বই হাইকোর্ট এক নির্দেশে আরবিআইকে সমস্ত ভারতীয় টাকায় ও মুদ্রায় ব্রেল চিহ্ন দিতে বলেন। একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে শ্রুতি পুস্তক কখনোই ব্রেল বইয়ের বিকল্প হতে পারে না। শ্রুতি পুস্তক ব্যবহার করে প্রয়োজনীয় তথ্যটুকু জানা সম্ভব। সেই তথ্যকে লিখিতভাবে কোথাও জানাতে হলে সঠিক বানান, অনুচ্ছেদের ব্যবহার, উদ্ধৃতি চিহ্নের প্রয়োগ প্রভৃতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। সেক্ষেত্রে ব্রেল বই পড়া এবং সঠিকভাবে ব্রেল লেখার জ্ঞান থাকা দরকার। অতি সম্প্রতি আমরা 4 জানুয়ারি 2018 বেশ জাঁকজমকের সঙ্গে ওয়ার্ল্ড ব্রেল ডে উদযাপন করলাম। আমাদের দেশেও আড়ম্বরের কোনো কমতি ছিল না। লুই ব্রেলের 209তম জন্মবার্ষিকী সফল উদযাপন আমাদের মনে করিয়ে দেয় ব্রেলের ব্যবহার দৃষ্টিহীন মানুষের জীবনের প্রতিটি স্তরে সুনিশ্চিত করার কথা। ব্রেল রিস্ট ওয়াচ, ব্রেল টাইমপিস, ব্রেল ক্যালেন্ডার ব্যবহারের সঙ্গে সঙ্গে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, রুমের, লিফটের সুইচে বিভিন্ন তলার নম্বর ব্রেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে, তবেই সার্থক হবে ওয়ার্ল্ড ব্রেল ডের উদযাপন। প্রবন্ধটি শ্রুতিকল্পের জন্য পাঠ করলাম শিলা।